सर अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। सर सलाम वालेकुम। सर सलाम वालेकुम। सर सर अस्सलाम वालेकुम। सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। سر السلام عليكم وعليكم سر السلام السلام عليكم وعليكم السلام سر السلام عليكم سر سر السلام عليكم وعليكم السلام سر ميٹنگ میں پاسورڈ کیا ملتا ہے یوز کرو سر السلام عليكم پاسورڈ چاہتے جی سر میٹنگ آئی ڈی پاس کوڈ دوئیٹائی لاگتو کار جنو لاگبے طاہرہ পাসপোর্ট কেন চাচ্ছে বুঝলাম না তো স্যার ওর কাছে লিংকটা নেই তাই ও মিটিং আইডি আর পাসপোর্ট দিয়ে ঢুকবে আচ্ছা ঠিক আছে আমি পাঠাচ্ছি আর কি গ্রুপে হ্যাঁ ওকে স্যার থ্যাংক ইউ স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা পাঠিয়েছি একটু বলো দেখো সবাই খাতা কলম নিয়ে বসো সবাই আচ্ছা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলস পড়তে বলেছিলাম আজকে মনে আছে তোমাদের তোমরা কি রুলস পড়েছো জি স্যার পড়েছি আচ্ছা এইখানে যারা ক্লাস করবে আর কি হ্যাঁ সবাই এত বড় নাম লেখার দরকার নাই জাস্ট নিক নেমটা লিখবে আর পাশে হচ্ছে তোমাদের রোল নাম্বারটা লিখবে আর কি অবশ্যই হ্যাঁ দু একজন লিখছো কিন্তু ম্যাক্সিমামে লিখো নাই আর কি সো দ্যাট আমরা মানে খুব সহজে একটু আইডেন্টিফাই করা যায় আর কি আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিয়েছি দেখতে পাচ্ছ কি না জি স্যার আচ্ছা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য ক্লাসেও করিয়েছি আবার একটু তোমাদেরকে বুঝতে হবে সেটা হলো সিম্পল সেন্টেন্স কাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে এটা আমি একটু তোমাদেরকে দেখাবো তার আগে আমি একটু তোমাদের কাছ থেকে জেনে নেই আর কি আচ্ছা জিম জিম বলবে সিম্পল সেন্টেন্স কাকে বলে জিম স্যার মনে নেই আচ্ছা এই এই নামটা কারি যে শুধু এ দিয়ে ক্লাস করছে এটা নাম কেন দাওনি যে এ দিয়েছ এটা কে যে এ একটু দ্রুত কথা কথা বলতে হবে আর কি বাইরের কেউ ক্লাস করছে কিনা সেটাও আবার একটু দেখতে হবে এটা কে কথা না বললে আমি এখান থেকে রিমুভ দিয়ে দিব আর কি
তোমরা কি কেউ জানো এ দিয়ে কে এটা? ওয়ালাইকুম আসসালাম, কে এ? ঝুমু স্যার। স্যার ঝুমু। ওকে, নাম ঠিক করতে বলো। আচ্ছা, এই দিয়া, এত বড় নাম কেন লেখা দরকার? আটকে তাবাসুম দিয়া বলতো, সিম্পল সেন্টেন্স কাকে বলে দিয়া? স্যার ভুলে গেছি। ভুলে গেছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যে ভুলে নাই সে আমাকে একটু বলো তো, কে বলতে পারে সিম্পল সেন্টেন্স কাকে বলে? একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। আচ্ছা সাদিয়া। জি স্যার। থ্যাংক ইউ। একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, ভার্বটা কি ভার্ব থাকবে? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, আচ্ছা ভেরি গুড। তাহলে অন্য একজন বলবে ফাইনাইট ভার্বটা কাকে বলে? আচ্ছা আমি এটা একটু স্ক্রিন শেয়ারটা পরে দেখাচ্ছি। কে পারবে বলতে ফাইনাইট ভার্বটা কাকে বলে? স্যার আমি পারবো। বলো। যে ভার্বকে টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। ভেরি গুড। আচ্ছা আমি একটু আবার হালকা একটু তোমাদের মনে করানোর জন্য এটা দিচ্ছি আর কি। সিম্পল সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট থাকবে একটি প্লাস, বেসিকগুলো তোমাদের একটু মানে জানা দরকার, আর একটি থাকবে ফাইনাইট ভার্ব আর কি। একটি জিনিস তোমাকে জানতে হবে যে ফাইনাইট ভার্বটা কাকে বলে, ফাইনাইট ভার্ব। ওকে, লিখে নিবা যাদের প্রবলেম থাকে আর কি। ফাইনাইট ভার্বটা হচ্ছে আচ্ছা যারা ভুলে গিয়েছো আর কি একটু খেয়াল করবা। তাহলে যে ভার্বকে টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় কেমন, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যেটাকে টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে সিম্পল সেন্টেন্স হচ্ছে একটি সাবজেক্ট থাকবে আর একটি তোমার ফাইনাইট ভার্ব থাকবে আর কি, এটা খেয়াল রাখতে হবে। ফাইনাইট ভার্ব, আবারও বলি, যে ভার্বকে টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় কেমন, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তোমরা একটা এক্সাম্পল লিখতে পারো, ধরো শি ওয়ান্টস টু প্লে ধরো ক্রিকেট। একটু খেয়াল করো, এখানে দুটো জিনিস আছে, শি ওয়ান্টস টু প্লে ক্রিকেট। একটু আমাকে বলতে হবে এখানে ফাইনাইট ভার্ব কোনটা, বুঝটা বলবে এই বাক্যে ফাইনাইট কোনটা নন ফাইনাইট কোনটা? এখানে ওয়ান্টস হচ্ছে কি ফাইনাইট এবং প্লে হচ্ছে নন ফাইনাইট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমরিন কি শুনতে পাচ্ছ? আমরিন? জি স্যার শুনতে পাচ্ছি। নেটওয়ার্কের সমস্যা নাকি তোমাদের? আচ্ছা এই এই টেন্স, এই এই শি ওয়ান্টস টু প্লে ক্রিকেট, এটা কোন টেন্সে আছে বলো তো আমাকে একটু? প্রেজেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রেজেন্ট মানে কি? কি এবার প্রেজেন্ট বললে হবে? প্রেমা, প্রেমা বলতো এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা প্রেমা, এটাকে পাস্ট ইনডিফিনিট বানালে কি হবে? পাস্ট ইনডিফিনিট হি ওয়ান্টেড। উত্তর হবে শি ওয়ান্টেড টু প্লে ক্রিকেট। হি ওয়ান্টেড টু প্লে ক্রিকেট। তাহলে এখানে ওয়ানটাকে আমরা ওয়ান্টেড করে দিলাম, এটা টেন্স অনুযায়ী পরিবর্তন হলো কেমন,
টেন্স অনুযায়ী এটা কিন্তু পরিবর্তন হলো, কিন্তু প্লে কিন্তু চেঞ্জ হয় নাই, আগেরটাও যা ছিল নিচেরটাও তাই, টেন্স পরিবর্তন হয়েছে কিন্তু প্লে পরিবর্তন হয় নাই, আর সেজন্য এখানে ওয়ান্টেডটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর প্লেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটু আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। কেউ যদি না বুঝে থাকো আমাকে একটু কোয়েশ্চেন করতে পারো প্লিজ, যে বুঝো না এখনো। সিম্পল সেন্টেন্সে কি কি থাকে আমি একটু বলে দিলাম, আর কম্পাউন্ডে কি কি থাকে একটু যাবো আর কি। একটু আমাকে বলো তো, কে বুঝো না আর কি, সিম্পল সেন্টেন্স কাকে বলে? এই দুইটাই কিন্তু সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, এই দুইটাই সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট রয়েছে একটা ভার্ব রয়েছে, ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে একটি। সবাই কি বুঝেছো? ওকে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, এটা কে বলবে? স্যার আমি বলি। বলো। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা মেইন ক্লজ, দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব কনজাংশন দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকজন একটু বলো। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? তিশা। তিশা শুনতে পাচ্ছে না। তাজরিয়ান শুনতে পাচ্ছে? তাজরিয়ান, রিয়া, আচ্ছা তানহা শুনতে পাচ্ছ? তানহা, তাজরিন, তাহেরা, সিন বলতে পারবে? সিন শিথিলা, স্যার কমপ্লেক্স কম্পাউন্ড না কমপ্লেক্স? কম্পাউন্ড বলেছি, কম্পাউন্ড। আচ্ছা, কম্পাউন্ডে হচ্ছে দুইটা সাবজেক্ট থাকবে আর দুইটা ফাইনাইট ভার্ব থাকবে আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ দিয়ে যুক্ত থাকবে। একটু সুন্দর করে অ্যান্সার চাচ্ছি কিন্তু মানে পাচ্ছি না আর কি, সবারটাই যদিও হচ্ছে আর কি। হ্যাঁ বলো। দুটি প্রিন্সিপাল ক্লজ, দুটি প্রিন্সিপাল ক্লজ একটি কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন অ্যান্ড, বাট অর ইত্যাদির সাথে যুক্ত থাকলে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। ফিমা কি মানে তুমি ক্লাসে সময় মতো জয়েন করেছো নাকি লেট করেছো? ঠিক আছে, ধন্যবাদ। নিজের ক্যারেক্টারিস্টিক্সে মানে লেগে ধরে রাখছো, এটা অনেক ভালো দিক আর কি। সবসময় লেট কিন্তু আবার নেগেটিভ ভাবে নিলে হবে না আর কি, সবসময় লেট কিন্তু নেগেটিভ নাও হতে পারে, পজিটিভও হতে পারে। একটা নাটক দেখেছিল না ওই যে ইউনিভার্সিটির নামটা যেন কি, ক্লাসে একটু লেট করে প্রবেশ করে, ম্যাডাম ওকে ঢুকতে দিবে না, তোমরা মনে দেখেছো আর কি, ছোটো একটা ক্লিপস, তখন বলে যে তুমি মানে লেট করে এসছো, ক্লাস করতে দিব না। যাই হোক, ম্যাডামের সাথে কথার এক পর্যায়ে বলে যে ম্যাডাম লেট করাই কিন্তু সবসময় খারাপ হয় না আর কি, পজিটিভও হয়। তো নাকি বরিশাল যাওয়ার জন্য টিকিট কেটেছিল, লঞ্চে যাবে, তোর নাকি 10 মিনিট লেট হয়েছিল, লঞ্চটা ছেড়ে চলে গেছে, তো ওই লঞ্চটা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। এখন বলতেছে যদি আমার 10 মিনিট লেট না হইতো তাহলে তো আমি অ্যাক্সিডেন্টের কবলে পড়তাম, কাজেই সবসময় লেটটা আবার নেগেটিভ না আর কি। হ্যাঁ, আচ্ছা, ফিমা অনেক সুন্দর অ্যান্সার দিয়েছে, যেটা আমি চাচ্ছিলাম আর কি। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে, মেইন কথা বলবো আর কি,
আর কাকে যেন জিজ্ঞেস করলাম, বর্ষা তো সব বলে দিল, দুইটা ক্লজ থাকবে, দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনাল ভার্ব থাকবে। মানে বিষয়টা এরকম যে ক্লাসে উপস্থিত থাকবে কে কে, মানে রিফাত তো থাকবে, বুসরাও থাকবে, তাহলে কিভাবে হবে? একই মানুষকে দুই টুকরা করে দুইবার করে প্রেজেন্ট করলে তো হবে না। কাজে এই দুটি ক্লজ যখন আমি বলেছি, তখন আর দুটি সাবজেক্ট আবার দুটি ফাইন অ্যাডভার্ব তো বলার দরকার নাই। মেইন হচ্ছে তোমার এখানে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে, ঠিক আছে? মেইনটা দেখো, এটার গঠনটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্লাস এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রাখো। কোঅর্ডিনেটিং কনজাংশন প্লাস এখানে আরেকটা প্রিন্সিপাল ক্লজ, কেমন? আচ্ছা একটু খেয়াল করো কি কি থাকতেছে আমার এখানে। কম্পাউন্ড সেন্টেন্সে তোমার প্রিন্সিপাল ক্লজ থাকবে প্রথমে, মাঝখানে থাকবে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, আর পরে আরেকটি থাকবে প্রিন্সিপাল ক্লজ। এই গঠনগুলো জানাটা খুব জরুরি আর কি, হ্যাঁ খুবই জরুরি গঠনগুলো জানা, এটা মনে রাখবে আর কি। আচ্ছা তাহলে এখন আমাকে জানতে হবে যে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে। এটা বলবে হচ্ছে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, আটকে আটকে আসতেছে। মালিকা বলবে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে। মালিকা যেটা হচ্ছে অন্যের সাহায্য ছাড়াই হচ্ছে ভাব প্রকাশ করতে পারে, সেটাই প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই যে লাবিবা, পাশে রোল লিখে ফেলবা, নেক্সট টাইম যেন আর ভুল না হয়, হ্যাঁ রোল লিখে ফেলবা আর কি। লাবিবা কি বলতে পারবে যে ক্লজ কাকে বলে? লাবিবা বলো, বাক্যের প্রতিটি অংশকে এক একটি ক্লজ বলে? বাক্যের প্রতিটি অংশকে এক একটি ক্লজ বলে? বাক্যে কয়টি কয়টি অংশ থাকে? আচ্ছা মৌ বলো তো, মৌ ক্লজ কাকে বলে? ক্লজ হচ্ছে একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে, এবং এটা একটা বড় অংশের মানে বড় বাক্যের অংশ হিসেবে কাজ করবে। ক্লজ হচ্ছে ক্লজের বাংলা, ক্লজের বাংলা সাজিয়া বলবে, ক্লজের বাংলা কি, ক্লজের বাংলা কি? সাজিয়া প্রশ্ন করার সাথে সাথে একটু রিপ্লাই করার মানে চেষ্টা করতে হবে আর কি। হ্যাঁ এই সাবরিনা কে রে, এই সাবরিনা শুনতে পাচ্ছো? আচ্ছা মাশরুফা আছে, মাশরুফা কি শুনতে পাচ্ছ আমার কথা? বলো ক্লজ কাকে বলে, ক্লজের বাংলাটা কি বলো আমাকে। বাক্যাংশ, ভেরি গুড, বাক্যাংশ। তাহলে বাংলায় বলো তো ক্লজ কাকে বলে, কিভাবে আমরা বলবো? একটি বাক্যের অংশকে, একটি বাক্যের অংশকে। শুনুন সবাই মনোযোগ দিয়ে, আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। যে শুনতে পাচ্ছ না প্রবাবলি তার নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে।
এনিওয়ে আমার তো মাঝে মাঝে হয়, আমার যখন সমস্যা হবে নেটওয়ার্কের তখন কেউই শুনতে পারবে না, তোমরা সবাই মনে করো যে শুনতে তোমাদের অসুবিধা হবে। আর যখন কেউ কেউ ভালো শুনছো কেউ কেউ ভালো শুনছো না, তার মানে হচ্ছে আমার এখানে নেটওয়ার্কটা ঠিক আছে। এনিওয়ে মৌ বলেছে আর কি, আমি একটু বাংলায় বলছি যে ক্লজ হচ্ছে বাক্যাংশ, বাক্যের অংশ, এক বা একাধিক শব্দ সমষ্টি যখন কোনো বা এক বা একাধিক শব্দ সমষ্টি কেমন যেটি একটি সাবজেক্ট থাকে এবং থাকে একটি ফাইনাইট ভার্ব এবং যেটি একটি বড় বাক্যের অংশ হিসেবে কাজ করে তাকেই ক্লজ বলে। আবার শুনো মনোযোগ দিয়ে, এক বা একাধিক শব্দ সমষ্টি যেটির একটি সাবজেক্ট রয়েছে এবং রয়েছে একটি ফাইনাইট ভার্ব এবং যেটি একটি বড় বাক্যের অংশ হিসেবে কাজ করে তাকেই ক্লজ বলে। বড় বাক্যের অংশ হিসেবে কাজ করতে হবে, যেমন ধরো আমি একটা সেন্টেন্স লিখি, অ্যাজ ইট রেইনস, কেমন একটু খেয়াল করো, অ্যাজ ইট রেইনস, যেহেতু বৃষ্টি হয়, দ্য ফার্মার্স ধরো গেট গুড ক্রপস। আচ্ছা প্রথম ক্লজটা দেখো, অ্যাজ ইট রেইনস, পরের ক্লজটা হচ্ছে দ্য ফার্মার্স গেট গুড ক্রপস। আচ্ছা তাহলে প্রথম ক্লজটাকে কি ক্লজ বলে, প্রিন্সিপাল না সাবঅর্ডিনেট? আচ্ছা ভেরি গুড, সাবঅর্ডিনেট। আচ্ছা পরের ক্লজটা কি, প্রিন্সিপাল? প্রিন্সিপাল, কেননা প্রথমটা হচ্ছে যেহেতু বৃষ্টি হয়, বাক্যটা দেখো ক্লিয়ার নন ক্লিয়ার, যেহেতু বৃষ্টি হয় তাহলে সেহেতু কি, এই যে বলছে যেহেতু বৃষ্টি হয় তাই এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা সরি সাবঅর্ডিনেট ক্লজ, অর্থ প্রকাশ হতে পারছে না। আর পরেরটা বলেছে যে কৃষকেরা ভালো ফসল পায়, এটা অর্থ প্রকাশিত হয়ে গিয়েছে তাই এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা এই দুটো মিলে এখন হলো হচ্ছে কম্পাউন্ড না কমপ্লেক্স, কে বলবে? এটাকে কম্পাউন্ড বানাতে চাইলে আমরা প্রথমে কি করব জানো, এখানে আমরা অ্যাজ বাদ দিয়ে ইট রেইনস এবং এখানে আমরা দিব হচ্ছে এন্ড দ্য ফার্মার্স গেট গুড ক্রপস। এবার দেখো প্রথম ক্লজটা হয়ে গেছে প্রিন্সিপাল, পরেরটাও হয়ে গিয়েছে প্রিন্সিপাল, কেননা বৃষ্টি হয় আমার আর জানার মানে কোনো কিছু আকাঙ্ক্ষা নেই, কিন্তু যদি বলে যেহেতু বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয়, যদিও বৃষ্টি হয়, যদি না বৃষ্টি হয়, যে দেখো এই যে কনজাংশনগুলো লেগে যাচ্ছে এগুলোই হচ্ছে তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ, যেগুলো কনজাংশন লেগে যাচ্ছে এবং যেগুলো শোনার পর মনে হচ্ছে যে আরেকটা অংশ লাগবে এটার অর্থ প্রকাশ করার জন্য। কিন্তু যখন বলবে যে বৃষ্টি হয় তখন আর মানে শোনার কোনো আকাঙ্ক্ষা থাকে না, অর্থ নিজেই প্রকাশ করতে পারে, তাই এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি কি বলেছি, কম্পাউন্ড সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, এই যে অ্যান বাট অর ইয়েট নট অনলি বাট অলসো নিদার ইদার, এগুলো হচ্ছে তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দেখো দুটি প্রিন্সিপাল ক্লজ আমার ইচ্ছা এখানে আছে, একটি কম্পাউন্ডের কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, তাই এই সব মিলিয়ে হয়েছে কম্পাউন্ড সেন্টেন্স। তোমরা কি বুঝতে পেরেছো কম্পাউন্ড সেন্টেন্স? বুঝেছো কি না, একটু কথা বলতে হবে। তাহলে এবার আসো কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে গঠিত হয়। কমপ্লেক্স সেন্টেন্সে একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ, আচ্ছা প্রথমে প্রিন্সিপাল না থেকে সাবঅর্ডিনেট থাকতে পারে, প্রিন্সিপালও থাকতে পারে, অসুবিধা নেই, সাবঅর্ডিনেট একটা থাকে, সাবঅর্ডিনেট ক্লজ শুরুতে আমরা দিয়ে দিই, এটা তাহলে শুরুতে দিই সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। আমি জাস্ট শর্টকাটে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, কনজাংশন প্লাস এইখানে এইটা আসবে আর কি, দেখো যদি এক্সাম্পল যদি আরেকটা লিখতে চাই তাহলে আমরা লিখবো হচ্ছে দো
she works hard, she fails. দেখো আমি একটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের। প্রথমে থাকবে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে তোমার দো। আচ্ছা দো অর্থ কি মনে আছে তোমাদের? যদিও কেবল যদিও, তাহলে যদিও সি ওয়ার্কস হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে, সে ফেল, সে পরীক্ষা ফেল করে, আর সে ফেল করে, ব্যর্থ হয়। তাহলে প্রথমটুকু দেখো, যদিও সে কঠোর পরিশ্রম করে, অর্থটা কিন্তু প্রকাশিত হলো না। যদিও সে অর্থ মানে কঠোর পরিশ্রম করে, তো তবুও কি, এই যে তবুও সে ফেল করে, এই বাক্যের উপরে এই প্রথম ক্লজটা নির্ভরশীল, তাই এটাকে বলা হয়েছে নির্ভরশীল ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ অথবা আরেকটা বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ আর কি। হ্যাঁ, ডিপেন্ডেন্ট ক্লজও বলে। আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমার আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো, তোমরা না বুঝলে আমাকে একটু বলবে বেসিকটা অন্তত বুঝতে পেরেছো কিনা, যে সিম্পল সেন্টেন্স কীভাবে গঠিত হয়, কম্পাউন্ড কীভাবে গঠিত হয়, কমপ্লেক্স কীভাবে গঠিত হয়। আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা ছবি তুলে রাখতে পারো, যেভাবে ইচ্ছা। এখন আগে আমাকে ক্লিয়ারলি বলবে যে যে বুঝো না আর কি, সে বলবে, তারপর আমি ধরবো আর কি তোমাদের, যে সিম্পল সেন্টেন্স কিভাবে গঠিত হয়, কম্পাউন্ড কিভাবে গঠিত হয়, কমপ্লেক্স কিভাবে গঠিত হয়। যদি তোমাদের দেখা শেষ হয় তাহলে আমি তোমাদেরকে ধরবো আর কি। ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিলাম। হ্যাঁ, ওকে, দেখা শেষ। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, মানে রেসপন্স করছো না, তো রিপ্লাই দিতে হয়। হ্যাঁ, এনিওয়ে, তাহলে আমি একটু তোমাদেরকে একটু জিজ্ঞেস করবো আর কি, এইটা কি লিখছে দেখো তো, এটা কার আইডি, যে AFSHSHHVZ নাকি কার এটা বলো তো? এই আইডি, এই আইডিগুলো এগুলো ঠিক করবা, তার নাহলে কিন্তু আমি ক্লাস থেকে কিন্তু রিমুভ করে দেবো আর কি, ঠিকঠাক মতো নাম টাম যদি না থাকে। আর যারা কিভাবে নামটা অ্যাড করতে হয় একটু জেনে নিবা। এটা এটা কার আমাকে একটু বলবা? তুমি একটু দেখো তো, এই যে উপরে ঐতিহ্যের উপরে কে এটা, AFSH, এটা কার আইডি? ইউজার আইডি স্যার ওটা। তো এইভাবে লিখছে কেন? নেক্সট টাইম থেকে সুন্দর করে সুন্দর করে নিজের নাম নাম লিখবে, এত বড় নাম লেখার দরকার নাই। ফাতেমা আলম, প্রেমা, ফাহিমা আলম, এত বড় নাম লেখার দরকার আছে? প্রেমা লিখলেই তো হয়। আচ্ছা, এখন আমি ধরবো তাহলে আর কি। কাকলি বলবে, দ্রুত বলবা, সিম্পল সেন্টেন্সে কি 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 দ্বারা গঠিত হয়, কুইক। সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। আর একটু সুন্দর করে, একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা আচ্ছা, সুহিতা কি শুনতে পাচ্ছে কিনা? সুহিতা? জি স্যার। কম্পাউন্ড সেন্টেন্সে কি দ্বারা গঠিত হয়, কম্পাউন্ড? স্যার, কোঅর্ডিনেট কনজাংশন এন্ড কোঅর্ডিনেট ক্লজ দ্বারা। আর হচ্ছে এলোমেলো করে ফেলো, হবে না, এলোমেলো হয়ে গেল। ফার্স্ট হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, তারপর হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, এইগুলো দ্বারা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হয়। কোঅর্ডিনেট ক্লজ তো আমি বলিই নাই। আচ্ছা, ইমা বলবে, ইমা। আচ্ছা, ইমা শুনতে পাচ্ছি না। কম্পাউন্ড সেন্টেন্সে কি কি থাকে বলেছি? কম্পাউন্ড সেন্টেন্স, স্যার, প্রিন্সিপাল ক্লজ আর কনজাংশন আর প্রিন্সিপাল ক্লজ।
আটো সুন্দর করে বলতে হবে সাফা বলবে সাফা আচ্ছা সাফা আউট অফ দ্য নেটওয়ার্ক সাদিয়া প্রিন্সিপাল ক্লজ আর কোঅর্ডিনেটিং কনজাংশন আর প্রিন্সিপাল ক্লজ সুন্দর করে বলবা যে দুটি প্রিন্সিপাল ক্লজ কেমন দুটি প্রিন্সিপাল ক্লজ আর একটি কোঅর্ডিনেটিং আর একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে ভেরি গুড এই তো হয়েছে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন ঠিক আছে নদী বলবে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে নদী কমপ্লেক্স সাবঅর্ডিনেটিং কনজাংশন তারপর সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ একটি একটি প্রিন্সিপাল ক্লজ এভাবে বলতে হবে একটি হচ্ছে ওকে একটি হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন আর একটা প্রিন্সিপাল ক্লজ তিনটা জিনিস শুনো মনোযোগ দিয়ে একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর একটি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলো তো তিনটি কি কি আবার বলো একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন তারপর একটি সাবঅর্ডিনেট আর একটি প্রিন্সিপাল ক্লজ আচ্ছা ঠিক আছে ভেরি গুড নদীর কি একটু স্বাস্থ্য ভালো হয়েছে নদী মানে ঘরে বসে দেখি কি ওজন বেড়েছে নাকি না আগের মতোই না কমছে তাই নাকি কেন জানাশিনে চেহারা দেখতে পারতেছো না দেখে নাকি প্রতিযোগিতা নেই বলে লেখাপড়া কি আগের মতো আছে নাকি না লেখাপড়াও কমে গেছে মোটামুটি আচ্ছা মোটামুটি আচ্ছা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো চেঞ্জ দ্য সিম্পল সেন্টেন্সেস ইনটু কমপ্লেক্স প্রথমটা কে বলতে পারবে আমাকে একটু সে যদি একটু বলো আর কি প্রথমটা আই স আ বিউটিফুল গার্ল এটাকে কমপ্লেক্স বানাবো আমরা কে পারে স্যার আমি বলি স্যার বলবো প্রথমে কে বললো নাম বলে একটু বলো যেহেতু তোমরা মানে ভিডিও অন করছো না নাম বলো বলো অবশ্য বলো আই স আ গার্ল হু ওয়াজ বিউটিফুল ভেরি গুড আই স আ গার্ল হু ওয়াজ বিউটিফুল সবাই একটু খেয়াল করো আমি বলেছিলাম সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার্ব থাকে হিয়ার ইউ ক্যান সি আই হচ্ছে এখানে সাবজেক্ট স হচ্ছে এখানে ভার্ব সো একটি সাবজেক্ট একটি ভার্ব আছে ফাইনাল ভার্ব এটি কেননা সকে আমি সি করতে পারবো হ্যাভ সিন করতে পারবো সেজন্য এটি একটি সাবজেক্ট একটি ভার্ব বুশরা যে অ্যান্সারটা বলেছে এর বাইরে অন্যভাবে কে বলতে পারবা সে যদি একটু বলো অন্যভাবে কি কেউ বলবা আচ্ছা বুশরা যেটা বলেছে সেটাই বলবে সাবরিনা বলবে সাবরিনা বুশরা যা বলেছে সাবরিনা শুনে না রুনা বলতে পারবে রুনা আচ্ছা কে বলতে পারবে প্রথমটা আবার বুশরা যেটা বলেছে সেটাই স্যার আমি বলি হুম বলো আই স আ গার্ল হু ওয়াজ বিউটিফুল বলো তো ওয়াজ কেন হলো এখানে ইজ কেন হলো না স্যার এই যে স পাস্ট যেটার জন্য মানে থ্যাংক ইউ ভেরি মাচ আই অ্যাবসলিউটলি রাইট আচ্ছা এবার তাহলে দুই নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কে বলবে দুই নাম্বার কে পারে স্যার বুশরা সব বুশরা খেললে তো হবে না এখানে তো আরো খেলোয়াড় আছে আমিটা কে আমি কে আ বলো মো বলো এজ মিতু ওয়াজ সিনসিয়ার এন্ড হার্ড ওয়ার্কিং শি আর্ন দ্য রিওয়ার্ড আচ্ছা ওকে ভেরি গুড আচ্ছা অন্য আরেকজন বলো কে পারবে আর বলো অন্য আরেকজন বলো মানে আর কেউ পারে না মৌ ছাড়া হ্যাঁ মৌ আর বুশরা ছাড়া আর কে পারে বলো নাম ধরে ডাকি তাও রেসপন্স করো না কে পারবে বলি তাও রেসপন্স করো না তাহলে কিভাবে হবে মৌ আর বুশরা ছাড়া আর কে
আর না বুঝলে সেটাও বলো যে স্যার বুঝি নাই, তাহলে আমি বোর্ডে লিখে আমি বুঝিয়ে দিচ্ছি, কিছু একটা বলতে হবে, এরকম বোকার মতো মানে চুপ করে থাকলে তো হবে না। বুঝে নাই এমন কেউ আছে যে বুঝো নাই মৌ যেটা বলেছে? তোমরা কি কথা শুনতে পাচ্ছো না নাকি? না আমি বুঝতে পারছি না আর কি। তা শুনতে পাচ্ছি, বাকিরা কথা বলছে না কেন? বাকিরা আচ্ছা, আমি যে ডাকলাম যে রুনা কি কথা শুনে না? রুনা, রিপা, সাবরিনা, এরা কি মানে ফারিবা, এরা কি কথা শুনে? জি স্যার। তো তোমরা কিছু বলো, বলছো না কেন? না বুঝলে বলো যে স্যার মৌ কিভাবে বললো, স্যার বুঝি নাই, ভেঙে বুঝিয়ে দেন। আর বুঝে থাকলে তো বলো যে স্যার বুঝেছি, তাহলে মৌ অ্যানসারটা বলেছে সেটা বলো আরেকবার। বুঝেছি স্যার। তাহলে তুমি বলো মৌ কি বলেছে। হ্যাঁ বুঝতে পেরেছো, ভেরি গুড। বলো মৌ কি বলেছে সেটা একটু বলো। As Mitu was sincere and hard working, she earned the reward. Very good. তাহলে বলো তো তুমি was কেন হলো? So past দেখে। Past tense দেখে, good। আচ্ছা তিন নম্বরটা কে বলবে? তিন She was so poor that she couldn't educate her children. আচ্ছা মালিহার answer কি same? স্যার আমি শুনতে পাইনি ওর answer. তাহলে তুমি বলো আরেকবার। She was so poor that she could not educate her children. ওকে ভেরি গুড। এখানে কেউ আছো যে যে এই নিয়মটা বুঝো না যে টু ডট ডট টু থাকলে সো দ্যাট বসে, তারপর সাবজেক্ট বসে, তারপর কখন ক্যান নট বসে, কখন কুড নট বসে, প্রেজেন্ট টেন্স থাকলে বসে ক্যান নট, পাস্ট টেন্স হলে বসে কুড নট, কে বুঝো না আর কি, একটু বলবো আমাকে যে বুঝো না এই নিয়মটা? আচ্ছা আই হোপ যে বুঝতে পেরেছো তোমরা। এইখানে কিছু নিয়ম আছে, তোমরা যদি চাও এই নিয়মগুলো তোমরা লিখে নিতে পারো অথবা ছবি তুলে নিতে পারো। ক্লাসে যদি আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম সুন্দর করে, তোমাদের কি নিয়ম সবগুলো মুখস্থ আছে নাকি না এগুলো তোমাদের লাগবে আর কি? নিয়মগুলো কি তোমরা ছবি বা স্ক্রিনশট দিয়ে নিবা নাকি না কি করবা বলো, দরকার আছে? যেমন মেইন লাগবে তোমার হচ্ছে এখান থেকে, যেমন সিন্স অ্যাজ হোয়েন বিকজ, সিন্স অ্যাজ হোয়েন বিকজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হয় কিভাবে, সেটা হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি বসি অথবা বিং বসি। একটু আগে দেখেছো মৌ যে অ্যান্সারটা বলেছে বিং ছিল, বিং এর পরিবর্তে কিন্তু মৌ সিন্স অথবা অ্যাজ অ্যাজ দিয়ে করেছে আর কি। সো এই নিয়মগুলো তোমাদের একটু শেখা লাগবে আর কি। হ্যাঁ আমার মনে হয় নেক্সট ক্লাসে এই নিয়মগুলো আবার তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে আর এক মিনিট আছে ক্লাসের, আর সময় বাকি নেই। তোমরা সবাই একটু দ্রুত রেসপন্স করবে। আর 100 জন আমার শিক্ষার্থী, এর মধ্যে মাত্র 42 জন আছে যুক্ত, তার মানে আমাকে বাদ দিলে 41 জন ক্লাস করছে। বাকিদের সবাইকে মেসেঞ্জার গ্রুপে একটু অ্যাড করবো আর কি। হ্যাঁ তাহলে তোমরা যেটা করবে সেটা হলো সুন্দর করে রুলসগুলো আরেকবার ভালো করে পড়বে, নেক্সট ক্লাসে যেন আমার এক্সারসাইজগুলো করতে অসুবিধা না হয় আর কি। তো ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। যেহেতু আমার সময় শেষ, নেক্সট উইকে দেখা হবে আর কি। হ্যাঁ আবার নতুন এক্সারসাইজ নিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।